কিছিলে আমার, বলো না তুমি আছি তো আগে মতো এখনো আমি, কিছিলে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউজ Z24। আমি সাবিনা শেস্তা। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন আরটিভি রিয়েলিটি শো ইয়াংস্টার 2023 ফার্স্ট রানার আপ অনিক সূত্রধর, এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ার ভাইরাল মোহাম্মদ রাকিব হাসান। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনের কাজ কেমন যাচ্ছে? আমাদের দুজনের কাজ আসলে খুবই ভালো যাচ্ছে, খুব ব্যস্ত সময় কাটাচ্ছি আমরা। আমি এবার তো ফার্স্ট রানার আপ হলাম ইয়াংস্টার থেকে, তো একটা কম্পিটিশন থেকে বের হয়ে আসার পরে বেসিক্যালি মানে এক একজন তো এক একভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছে। সো আমরা ফ্রি স্টাইল বাজাচ্ছি, গাচ্ছি রাস্তায় এবং মাঠে ঘাটে, তো সবার মাঝে আর কি টুকটাক গানটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা, আমাদের যা আছে তাই নিয়ে আর কি। তো ভালো কিছু হবে আশা করছি, আপনাদের দোয়া ভালোবাসা থাকলে সম্ভব ইনশাআল্লাহ। আমরা আপনাদের ফিউচারে অনেক বড় একটা জায়গায় দেখবো আশা করছি। এই আচ্ছা, আপনাদের দুজনকে সবসময় একসাথে গান করতে দেখা যায়, সবসময় আপনারা একসাথে গান করেন, তো আপনাদের গানের পিছনে আসার পিছনে কার ইন্সপিরেশন রয়েছে আমাদের সাথে একটু শেয়ার করবেন? প্রথমেই যাচ্ছি রাকিব ভাইয়ের কাছে, শুনবো, এরপরে আসছি রানিক ভাইয়ের কাছে। অ্যাকচুয়ালি আমার গানের যাত্রা শুরু হয়েছে সেই স্কুল থেকেই, আমি যখন স্কুলে পড়ি তখন থেকে আমার স্কুলে বিভিন্ন কম্পিটিশন হইতো, 26শে মার্চ, 16শে ডিসেম্বর বিভিন্ন কম্পিটিশনে আমি অংশগ্রহণ করতাম, সবসময় খালি গলাতে গাইতাম তখন, তখন আমার কোনো রেওয়াজ ছিল না, তখন নিজে নিজেই চেষ্টা করতাম সবসময় ফার্স্ট সেকেন্ড হওয়ার মধ্যেই থাকতাম আর কি। তারপর হঠাৎ করে আমি যখন এসএসসি শেষ করলাম, তারপরে ইন্টার লেভেল শেষ করলাম, আমি যখন গ্রাজুয়েশন করার জন্য ময়মনসিংহ ভর্তি হইলাম, তখন ভেতর থেকে একটা মানে শূন্যতা কাজ করতেছে যে আমার তো মোটামুটি স্কুল বা কলেজ লেভেলে টুকটাক গান গাওয়া হয়েছে, এটাকে আমি প্রচার প্রসারণা করতে চাই, বা আমার যে একটা ট্যালেন্ট আছে এটা মানে লোক সমাজে আমি দেখাইতে চাই। সো করোনার মাঝামাঝি সময়ে আমি একটা ইকুলেলে কিনলাম, ইকুলেলে কিনে নিজের মতো করে ঘাটাঘাটি শুরু করলাম, ইউটিউব থেকে একটু হেল্প নিলাম, তারপর মিউজিকের প্রতি ভালোবাসাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আচ্ছা অনিক ভাইয়া, আমরা যতটুকু জানতে পেরেছি 2021 আপনি এই কনটেস্টে 26th place পর্যন্ত এসেছিলেন। 26, হ্যাঁ, রাইট। সেই জায়গা থেকে আপনি 2023 এই কনটেস্টে ফার্স্ট রানার আপ হলেন, এই পর্যন্ত এই জার্নিটা যে আপনার গেল, স্ট্রাগলটা গেল, এটা আমাদের সাথে একটু শেয়ার। আচ্ছা এটা একটু বলি, আমার তো মানে আমি আমার হচ্ছে কম্পিটিশনের জার্নিটার ব্যাপারে বলি, আমি 2021 সালে যখন যাই তখন হচ্ছে 26 বাদ পড়ি ফার্স্ট ইয়াংস্টার সিজন 1-এ, তো সেকেন্ড টাইম যাই হচ্ছে বাংলার গানে, সেখানে top 3 সে বাদ পড়ি আমি। তারপর এক প্রকার মন ভেঙে গেছিলো যে আমি আর করবো না বা আমার দ্বারা কি আর হবে, তারপর হচ্ছে ইন্সপিরেশন হিসেবে রাকিব ভাই ছিলেন আমার পাশে, সো ভাই বললো যে তুমি পারবা, তোমার দ্বারা সম্ভব, তুমি যাও। সো আমি দিলাম, দেন হচ্ছে আমাদের যে প্রডিউসার ছিল, হ্যাঁ, সো আমার প্রডিউসার আরজু ভাই ছিল আমাদের আরটিভিতে, সো উনি বলেছে যে অনিক তাহলে তুই একটা ভিডিও দেখ কী হয়, যদি তোর লাগ ভালো হয় তুই ভালো কিছু করবি। সো আমি তখন গানটা আমি পাঠাইলাম, পাঠানোর পরে সিলেক্টেড হইলাম, তো ধাপে ধাপে করতে 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 আমি ফার্স্ট রানার আপ। সো এটা সপ্তাহের মতো ছিল টোটালি, আমার বাবার অনেক সাপোর্ট ছিল, আমার বাবার অনেক ভালোবাসা ছিল, আমার বাবার ইচ্ছাও ছিল যে আমি গান গাবো, ছোটো থেকে ইচ্ছা ছিল, আমি class 3 থেকে গান করি, আমার 12 বছর যাবৎ আমি ক্লাসিক্যাল করছি। সো হচ্ছে আমার ওস্তাদও ছিল সুরেশ রবিদাস, সো আমি টোটালি মানে সুর সঙ্গীতের মধ্যে বড় হয়েছি, আমার বয়সটা পড়ালেখার চেয়ে বেশি প্রাধান্যটা ছিল আমার গানে, অনেক ফাঁকিবাজি করছি, অনেক আমার অনেক গ্যাপও গেছে আমার পড়াশোনাতে, আমার এসএসসি লেভেলে অনেক গ্যাপ গেছে, 1 বছর আমি গ্যাপ গেছে আমার। সো ওইখান থেকে আমি তারপর আমি গানটা ছাড়িনি, না গানটাই আমাকে একটা কিছু করে দিবে। আমার পছন্দের একটা গান করি আমি, যে গানটা আমার আরটিভিতে ভাইরাল হয়েছিল, এই গানটা হচ্ছে মনি কিশোর স্যারের অনেক অনেক আগের একটা গান, ইদানিং এই গানটা আমি গাছি বেশি, সব জায়গায় ঘুরতে হচ্ছে আমাকে, আরটিভিতে মোটামুটি ভালো রেসপন্স পেয়েছিল, আমি একটু শোনাই।
চমৎকার একটা গান গিয়েছে, আমাদের খুব ভালো লেগেছে, আশা করি আমাদের অডিয়েন্সদেরও ভালো লাগবে।